এটা কি স্রোত কি স্রোত এখন আর মানুষ হাওলাত দেয় না জানাই সাক্ষী হয় যারা লেনদেন করে লাইকে আবার লাইকতে গেলে অনেকেই সাক্ষী থাকে আল্লাহর হাবিব বলেছেন তাদের সবার উপর লানত দিয়েছেন আমার আল্লাহ তারা সবাই সমান অপরাধীন এইরকম কোন ব্যক্তি যদি আমার মুসল্লি থাকেন আপনার জন্য ওয়াজ ওয়াজ হলো এই যে এখানে আছে হাদিস শরীফটা লাস্ট পৃষ্ঠা এসেছে বন্ধ হাদিস শরীফটা আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধ পরিশ্রমের টাকা আর একটি টাকা যদি সোনের হোক ঘুষের হোক চুরির হোক ডাকাতির হোক ওই যে জোর করে টাকা দখল করে বিক্রির টাকা হোক যে কোনো উপার্জন করে শরীর যে বস্তু বানায় অনেকের মোটা হয়ে যায় আর হাতি শরীর থেকে জানতে পারলাম সুখে একটা মোটা হয়ে যায় সুখ যারা যা ঘোষ যারা খায় আসলে চিকন না এখানে বিষয় হলো মূল কথা হলো সুদটাই হারাম এই সুদ যারা খায় তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন না তাদের লেখালেখিতে যাবেন না তাদের সাক্ষীতে যাবেন না তাদেরকে সাপোর্ট করে একটা সেকেন্ডের জন্য কোনো কথা বলবেন না বললে আপনি সফলতা হবেন না আমি বলিনি আমার জবাব দিয়ে বের হয়েছি কথা বলেছি আজ থেকে 1450 বছর আগে আমার আপনার প্রিয় নবী সুবহানাল্লাহ ভয় করে লাভ নাই এই শুরুতেই জন্য বলছি অবৈধ পদ উপার্জন করছেন আগে না বুঝে করছেন এখন থেকে নিজেকে নিজে শোধরা ফেরত দিতে হবে যার বাড়ির থেকে যে চুরি করেছে চুরির মান রিটার্ন আবার ফেরত দিতে হবে তখনই তার দোয়া কবুল হবে কথা কি বুঝতে পারছেন যারা হারাম উপার্জন দিয়ে শরীরের গোস্ত বানাইছে আল্লাহ হাবিব বলেছেন এই যে হাদিস শরীফ দ্বারা প্রমাণ এটা আপনার দারিমি শরীফের মধ্যে সে যে হাদিস খানা এই শরীর জীবন জান্নাতে যাবে না জোরে বলেন না নাউজুবিল্লাহ এখানে আরেকটা হারাম উপার্জনের কথা আছে সে হারাম উপার্জনটা হলো আমাদের দেশে কিন্তু ভিক্ষুকদের মধ্যেও কিন্তু ব্যবসা আছে এটা আমার কথা না হাতির থেকে শুনেছি এবং প্র্যাকটিক্যালি দেখেছি সম্মানিত উপস্থিতি আরাম উপার্জনের মধ্যে আরেকটা উপার্জন আরাম ধরেন টাকা পয়সা আছে সে চলতে পারে মোটামুটি তার
বৃদ্ধি করার জন্য সে ভিক্ষা করে আল্লাহর হাবিব বলেছেন এই ভিক্ষাটা করাও তার জন্য হারাম শরীরে বাংলাদেশের মানুষ আজকে যারা শিক্ষাকে মূল্য দিয়েছে সময় কি মূল্য দিয়েছে জীবনের কোন মুহূর্তটা কি আল্লাহ বাজিয়ে রাখে কিভাবে সে সাজাবে সে প্ল্যানিং নিয়ে যারা কাজ করতেছে আজকে তারা ধাপে ধাপে অনেক দূর এগিয়ে গেছে ঠিক কিনা বলেন সময়কে মূল্যায়ন করতে না পারলে জীবনের সফলতা কৈশিককালেও সম্ভব নয় সারা জীবন লেকচার শুনতে হয় না আমি তো আপনাদের প্রতি শুক্রবারের আলোচনা শুনি কিন্তু কদরের রাতে আমার অন্তরে যে কষ্ট দিয়েছেন আপনার এটা আমার চিরকাল মনে থাকবো লাইলাতুল কদরের রাত্রিতে আমার মানে ইংরেজি ভাষা যাদের প্রিয় মাতৃভাষা সেই জায়গা তিনি মানুষকে মুসলমান বানাইছে তা আমি তখন ফকির বাজার স্কুলে ক্লাস সেভেনে পড়ি মোবাইলের যুগ ছিল না সবাই ওনার জন্য অপেক্ষা করতেছে ওয়েট করতেছে উনি আসে না কেন তো আমি মানে আমার ফিলিংসটা এভাবে কাজ করছে সেদিন আমার কষ্ট মনে আছে যে সবাই দাঁড়িয়ে আছে এটা আমার কাছে স্বাভাবিক বিষয় কিন্তু আমার টিচাররা পর্যন্ত ওনার জন্য দাঁড়িয়ে আছে নিশ্চয়ই উনি একজন সম্মানের ব্যক্তি মানে আমার দৃষ্টিভঙ্গিটা ওই দিকে চলে গেছে নিশ্চয় আমার শিক্ষকরা পর্যন্ত যখন তুমি আসলো সবাই ওনাকে দাঁড়িয়ে ফুল দিয়ে বরণ করে নিল ওনাকে যার যার মতো করে সম্বর্ধনা জানিয়ে স্টেজে দিল ওনাকে স্টেজে বসাইয়া সবাই নিচে বসলো আমরা তো একেবারে ছাত্র নিচে তো যখন উনি বসলো সব উনি একটু বক্তব্য দিলেন সবাই মন দিয়ে ওনার কথাগুলো শুনলো সেদিন আমার ছোট্ট ব্রেইন ছোট্ট চিন্তা একটা আল্লাহ আমার জীবনে বাচ্চা থেকে যদি মৃত্যুর আগে এরকম একটা চেয়ারে বসে যদি মানুষের সামনে যদি আমি কথাগুলো বলে আমি যদি মরতে পারতাম আমার মনে আমার জীবনটা ধন্য ছিল তখন আমার বড় ভাই আমাদের ফকিরবাজার আলিয়াতে আপনার আলেমে পড়ে অনেক কথা আজ পর্যন্ত আমি আজকে দেখেন গোটা পৃথিবীতে অসংখ্য চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছি জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কিন্তু আমার স্বপ্ন লালন করে রাখছি আমার অন্তরে আজকে আপনাদেরকে বলি যে শুধু বাংলাদেশে ওয়াজ করবো 40,000 50,000 60,000 টাকা এনে আমি টাকা বাহার করবো আমার স্বপ্নটা কিন্তু এরকম না আমার স্বপ্ন হলো যেদিন আমি আমেরিকাতে গিয়ে লন্ডনে গিয়ে আমি ইংলিশ স্পিকিং করতে পারবো মানুষের কাছে তাদের ভাষায় ইসলামের কথাগুলো বলতে পারবো আমি বলবো সেদিন আমি সফল এর আগে নয় সকালের উপস্থিতি এই কথাগুলো বলার কারণ আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা এতদিন পাপ করেছেন পাপ হতেই পারে অপরাধ করেছেন আমি পাপীকে কখনোই ঘৃণা করি না পাপকে ঘৃণা করি কারণ আজকে সে পাপ করেছে কালকে সে ন্যাক করবে এটাই স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু নয় তো আমি আপনাদেরকে বলছি আপনারাও মনের ঘরে একটা স্বপ্ন লালন করে রাখেন সেটা হলো কি জীবনে যাই করেছি
যেভাবে জীবন যাপন করেছি আজকে থেকে আমি আমার জীবনটাকে ইসলামের রঙে রঙিন করব, ইসলামের রঙে আমি সাজাবো, তখন দেখবেন আপনার পক্ষে ধীরে ধীরে সব অপরাধকে ছেড়ে নতুন এই পথে হাঁটতে আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, অনেক কথা বলার ছিল সময় নাই, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যতগুলো কথা বলেছি সবগুলো কথাকে মাথায় রেখে জীবনের বাকি সময়গুলো কাটানোর চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই অর্জন তৌফিক দান করে সকলে বলেন আমি বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা।